কোচবিহারে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার পুলিশের, পরে দায়ের হয় অভিযোগ, এখনও অধরা অভিযুক্ত। স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য কোচবিহারের কোতোয়ালিতে। নবম শ্রেণীর ওই ছাত্রীর অভিযোগ, শনিবার যখন সে স্কুলে যাচ্ছিল তখন তাকে তুলে নিয়ে যায় দুই যুবক, এরপর মাদক মেশানো খাবার খাইয়ে তাকে বেহুঁশ করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মাসি দরজা বন্ধ করছে, তখন তখন আমি বাড়ি ঘুরতে যাচ্ছি, ওদের ছেলে আছে বাইকের মধ্যে, আমাকে নিয়ে গেলাম, আমি যাবো না, তখন ছেলে দিলে আমাকে জোর করে নিয়ে যায়, একটা কিনে খাওয়ালো, তখন আমি কথা বলতে পারি না, ওদের অজ্ঞানে কিনলাম বলতে পারি না। রবিবার সকালে দুই যুবক তাদের বোন পরিচয় দিয়ে ওই ছাত্রীকে হাসপাতালে দিয়ে যায় বলে জানিয়েছেন MJN হাসপাতালে এক অনুব্রতী। পাশাপাশি নিগৃহীতার জামাইবাবুকে ফোন করে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি জানান যে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ওই ছাত্রী। সকালবেলা নিয়ে আসছে দুটো ছেলে, নিয়ে ভর্তি করছিল, তো তা আমরা বলছি জিজ্ঞেস করছি কি হয়েছে ভাই, তা বললো কি আমার পেটে ব্যথা, তা আমি তোমার কি হয়, বললো যে পেটে আমার বোন হয়, তো বাড়ি কোথায়, বললো যে কারিশালে। এদিকে নিগৃহীতা ছাত্রীর পরিবারের অভিযোগ, রবিবার বিকেলে এ ব্যাপারে কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে সেখানকার পুলিশ কর্মীরা, পরে অবশ্য সোমবার রাতে FIR নেয় থানা। থানায় গেছি, থানাওয়ালা বলছে যে এটা মাস্টারের কাছে নেওয়া যাবে না, মাস্টার যেটা করবে মাস্টারের কাছে যায়। নিগৃহীতা ছাত্রীর স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই তার স্কুলের ছাত্রীদের উত্তক্ত করে বেশ কিছু যুবক। ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখোপাধ্যায়, দাবি করেছেন তদন্তের। এটা একটা সম্পূর্ণ মানসিক বিকৃত মানসিকতা, একটা অত্যাচারী মানসিকতা, একটা বলা যায় যে একেবারে অসুস্থ মানসিকতা, যার শিকার বারবার বিভিন্ন রকম ভাবে মেয়েরা হয়ে যায়। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির 376 নম্বর ধারায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। যে ফোন নম্বর থেকে আত্মীয়কে ফোন করা হয়েছিল সেই নম্বরটিও খতিয়ে দেখছে পুলিশ। দেবাশিস মুখোপাধ্যায়, ABP আনন্দ, কোচবিহার।